فاسألوا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর আমাদের এক বোনের প্রশ্ন আছে যে কিছু কিছু লোককে যদি ধর্ম সম্পর্কে বলা হয় তখন তারা বলে যে আমাদের আমাদেরকে এত বেশি শেখানোর দরকার নেই বা আমার এত বেশি জানার প্রয়োজন নেই কারণ তাদের ধারণা আছে যখন জানলে মানতে হবে হ্যাঁ না জানলে হ্যাঁ না মানলে কোনো সমস্যা নেই এরকম মনে করে হুম কিন্তু এটা ভুল ধারণা হ্যাঁ আসল কথা হচ্ছে যে দুইটাই কিন্তু ফরজ কাজ হ্যাঁ যে আপনার জানাও ফরজ মানাও ফরজ দোনোটা কারণ আল্লাহ বলছেন ফা আলাম নহুলা ইলাহ ইলাল্লাহ ওয়াস্ত তোমাকে জানতে হবে প্রথমে তারপরে মানতে হবে স্তেক পরে প্রথমে তো জানা লাগবে কার কাছে স্তেখ করবে সুতরাং জানা আপনার প্রথম কাজ যেটা শুরু একদম সাম নিজেও বলেছেন যে তলা বলে আল আলা কুল্লি মুসলিম যে ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনার উপর ফরজ সুতরাং এখানে যদি কেউ না জানে তখন সে একটা ফরজকে পরিত্যাগ করলো তখন এটার জন্য গুনাহ হবে হ্যাঁ আর যদি যেই ব্যক্তি মানে জানার কাজটা সেরেছে এই জানার কাজটা সারার কারণে একটা অপরাধ থেকে রক্ষা পেল কিন্তু না মানার কারণে আরেকটা অপরাধ হয়ে গেল সেটার জন্য তাইলে তার অপরাধ কমে আসলো এবং পাশাপাশি আরেকটা ফায়দা আছে কেউ যদি জানে জানার কারণে আজকে মানলো না কিন্তু জানা থাকার কারণে একদিন যদি শয়তানের প্রকোপ চলে যায় নিজের শারীরিক দুর্বলতা আসে তখন মানুষও অধিকাংশ সময় ঠিক হয়ে যাতে যেতে চেষ্টা করে কিন্তু তখন তো না জানার কারণে আমলও করা যাবে না আর না জানার কারণে অনেক সময় এমন হবে যে যেটা যেই পর্যায়ের সেটা যদি না জানা যায় তাইলে দেখা যাবে আপনি অপরাধকে ছোট মনে করে করছেন অথচ দেখা যায় যে ইমান বিনষ্টকারী অপরাধ তাহলে তো আপনি ইমানে থাকবেন আর আমলদি কী হবে হ্যাঁ অনেক সময় এমন হবে যে আপনি একটা কি বড়ো সবের কাজ মনে করছেন অথচ এটার গুরুত্ব নেই অথচ আপনি এই সময়টা দিয়ে আরও বড়ো সবের কাজ আপনি করতে পারতেন তাহলে তো আপনি লসে পড়ে আসেন সুতরাং না কারণে বিরাট লসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নিজের ইমান হারিয়ে হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে এবং কম পক্ষে অনেক বেশি সব থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং না জেনে কোনো ফায়দা নেই বরং জানার মধ্যেই ফায়দা জানার পরে এমন হবে যদি কোনো সময় হোসট খাওয়ার অবস্থাও চলে আসে আপনার এই জানাটাকে আপনার সেই হোসট খাওয়া থেকে রক্ষা করতে পারে কমপক্ষে এমন তো হবে যে আপনি কম আমল করলেও আরেকজনকে আপনি সঠিকটা জানিয়ে দেওয়ার কারণে সে আমল করলে কমপক্ষে ওই সবটা তো আপনি পাচ্ছেন সুতরাং আপনার বেসিকটা যদি ঠিক থাকে অন্যান্য কিছু হয় হ্যাঁ বেসিকটা মানে ইমানটা যদি সঠিক থাকে আর আমলের মধ্যে কিছু ঘাটতি হয় যে আমলের কারণে ইমান একবারে নষ্ট হয়ে যায় না যদি এমন বেসিকটা ঠিক থাকে তাইলে অন্য আপনাকে অন্যকে দাওয়াত দেওয়ার কারণে তো কিছু আপনার অ্যাড হচ্ছে সুতরাং লাভ তো আছেই লস তো কিছুই নেই আর যদি আপনি না জানেন তাইলে তিনি যে সমস্যায় পড়বেন অনেক লাভ থেকে বঞ্চিত থাকবেন সুতরাং ব্যাপারটা সঠিকভাবে বোঝা দরকার যে সঠিকভাবে বুঝবে সেই জাতীয় মানুষ এরকম কথা কখনো বলতে পারে না কারণ শিক্ষার কোনো মান নেই শিক্ষাটা সর্বপ্রথম আপনার চাবি কাঠি মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে এই কারণে আল্লাহ যে শানু প্রথম যে আয়াত নাজিল করেছেন সেটা হচ্ছে একরা যে পড়ো পড়ো শিক্ষা গ্রহণ করো কারণ এটা হচ্ছে মুসলমানদের আসল চরিত্র হওয়া উচিত আর এখান থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমাদের সমাজের মধ্যে এত দুরবস্থা আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন জজাক